হারাম কাজ, হারাম কথা, হারাম কর্ম, হারাম পোশাক, হারাম খাদ্য, হারাম উপার্জন, হারাম মজলিসে বসা, হারাম কথা শোনা, এই হারাম থেকে বাঁচো। এই পৃথিবীর যত মানুষ আছে সমস্ত মানুষের মাঝে তুমি হবা সবচাইতে শ্রেষ্ঠ আবেদ, শ্রেষ্ঠ আল্লাহর ওলি হয়ে যাওয়া। দুই নাম্বার, ওয়ার্দ বিমা কসম আল্লাহু লাকা তাকুন আগনান নাস। আল্লাহ তোমার জন্য যা ফয়সালা করে রেখেছেন, যা বন্টন করে দিয়েছেন, এতে তুমি সন্তুষ্ট থাকো, তুমি মানুষের মাঝে সবচেয়ে স্বনির্ভর বান্দা হয়ে যাবা। একদিন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ঘোষণা করলেন, কে আছে আমার এই কথাগুলা গ্রহণ করবা, নিজে আমল করবা, অন্যকে শিখাইয়া দিবা। ফাকাল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন কুলতু আনা ইয়া রাসূলুল্লাহ। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত সাহাবী, হাদিস জগতের সম্রাট আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর আমি আছি, আমি আপনার কথা শুনব, নিজে আমল করব, অন্যকে শিখিয়ে দেব। কোন সাহাবী? রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সাহাবী বললেন, হুজুর আমি আছি। নবীজিকে ইসলাম গ্রহণ করার পর মাত্র পেয়েছে তিন বছরের বেশি কিছু কম বেশি সময় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, কিন্তু নবীর হাদিস সবচেয়ে বেশি বর্ণনা করা সাহাবিদের মধ্যে তিনি একজন। সাহাবিরা ওই যুগেই জিজ্ঞাসা করছে, আচ্ছা আবু হুরায়রা তুমি এত হাদিস কিভাবে বলো, তুমি তো নবীজির বেশি দিন পাও নাই, ইসলাম গ্রহণ করার পর নবীজি তো দুই তিন চার তিন বছরের মাথায় ইন্তেকাল করছে। তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিয়েছেন, সাহাবিদের মধ্যে কেউ যাইতেন মাঠে, কেউ যাইতেন ঘাটে, কেউ বিভিন্ন ব্যস্ততায়, কারো দুনিয়াবি অনেক ব্যস্ততা ছিল, কিন্তু আমার খানা থাক বা না থাক সারাক্ষণ নবীর দরবারেই পড়ে থাকতাম। নবীজি খায় তো আমিও খাই, নবী খায় না তো আমিও খাই না। তো এই সাহাবি বলেন, হুজুর আমি আছি, আপনার কথা আমি শুনব, নিজে আমল করব, অন্যদেরকে শিখাইয়া দিব, তারাও যেন আমল করে। ফাআখাযা বিয়াদি, নবী আমার হাতটা ধরলেন। প্রিয় মুসলমান ভাইরা, এই জায়গায় আপনাদেরকে একটা অনুভূতি দিতে চাই, একটু কল্পনা আনেন তো, নবী তার এক সাহাবীর হাত ধরে রাখছে, বিষয়টা কত সুন্দর। এইভাবে হাত ধরে ধরে নবী তার এক সাহাবীকে, বাবা যেমন সন্তানকে শিখায়, নবী তার ছাত্র আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাত ধরে কত মায়া করে শিখিয়ে দিয়েছে। ফাআদা খামসা, গুনে গুনে পাঁচটি জিনিস শিখাইয়া দিলেন। এক নম্বর, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। হারাম কাজ, হারাম কথা, হারাম কর্ম, হারাম পোশাক, হারাম খাদ্য, হারাম উপার্জন, হারাম মজলিসে বসা, হারাম কথা শোনা, এই হারাম থেকে বাঁচো। এই পৃথিবীর যত মানুষ আছে সমস্ত মানুষের মাঝে তুমি হবা সবচাইতে শ্রেষ্ঠ আবেদ, শ্রেষ্ঠ আল্লাহর ওলি হয়ে যাওয়া। যেমন এখানে আপনারা যারা বসা, আমরা যারা বসা, আপনাদের অনেককে হয়তো এলাকার সবাই এত ভালোভাবে চিনে না, চিনলেও ওই উত্তরপাড়া রোমুখে বাস এতটুকু। কিন্তু ভাইরাল না, বা আপনাদের কেউ জনপ্রিয় না, বা আপনার অত মানুষ চিনেও না, কিন্তু জানেন আপনি হারাম খান না, হারাম শোনেন না, হারাম পরেন না, হারাম খাদ্য গ্রহণ করেন না, হারাম কথা বলেন না, হারাম পোশাক পরেন না, মানুষ আপনাকে চেনুক বা না চিনুক, মানুষ আপনাকে আল্লাহর ওলি বলুক বা না বলুক, আল্লাহর খাতায় নবীর ভাষায় আপনি শ্রেষ্ঠ আবেদ, শ্রেষ্ঠ ওলি হয়ে যাবেন। হারাম থেকে বাঁচা। দুই নাম্বার, ওয়ার্দ বিমা কসম আল্লাহু লাকা তাকুন আগনান নাস। আল্লাহ তোমার জন্য যা ফয়সালা করে রেখেছেন, যা বন্টন করে দিয়েছেন, এতে তুমি সন্তুষ্ট থাকো, তুমি মানুষের মাঝে সবচেয়ে স্বনির্ভর বান্দা হয়ে যাবা, তুমি মানুষের মাঝে মনের দিক থেকে সবচেয়ে ধনী মানুষ হয়ে যাবা। একটা কথা মনে রেখেন, আপনি মরার আগ পর্যন্ত যে রিজিকগুলো আল্লাহর থেকে পাবেন, আপনি এই রিজিক না পাওয়া পর্যন্ত আপনি মৃত্যুবরণ করবেন না, আপনি মারা যাবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ মৃত্যুবরণ করবা না যতক্ষণ না পর্যন্ত তার বরাদ্দকৃত রিজিক শেষ না হবে। তাই শোনো আমার উম্মত, লা ইয়াহমিলান্নাকুম,
استبطاء الرزق في معاصي الله গুনাহের মাধ্যমে রিজিকটা পকেটে ঢুকায়ও না তুমি আগে আগে হারাম পদ্ধতিতে টাকাটা কামাই করে পকেটে ঢুকাও আরে না হালাল ভাবেই তোমার পকেটে এটা আসবে কেন আগে আগে হারাম পদ্ধতিতে আনো তোমার জীবনে আল্লাহ যা রাখছে তোমার এই জিনিসটা পূর্ণ হওয়ার আগে তোমার মরণ আসবে না অতএব তুমি হারাম পদ্ধতিতে কিছু তালাশ করবে না তোমার বরাদ্দকৃত রিজিকটা হালাল ভাবেই আল্লাহর কাছ থেকে তুমি অনুসন্ধান করে চেয়ে নাও তুমি উপার্জন করে নাও হালাল ভাবে অনেকে সুদের মাধ্যমে তাড়াতাড়ি ধনী হইতে চায় এই বেটা জানেন ধনী হইতো হালাল ভাবেই ধনী হইতো ওর জন্য আল্লাহ ধনী হওয়ার বরাদ্দ রাখছিল ও আগে আগে না আমি আগে ধনী হব হারাম ভাবে তো জাহান্নাম কামাই করো তো দুই নাম্বার ওয়ারদ বিমা কসম আল্লাহু লাকা তাকুন আগনান নাস আল্লাহ তোমার জন্য যা বরাদ্দ করে রেখেছেন যা ফয়সালা করে দিয়েছেন এতে তুমি খুশি হয়ে যাও তাকুন আগনান নাস মানুষের মাঝে তুমি সবচাইতে স্বনির্ভর বান্দা মানুষের মাঝে সবচাইতে মনের দিক থেকে ধনী মানুষ হয়ে যাবা এটা হলো দুই নাম্বার তিন নাম্বার ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো তুমি খাঁটি ইমানদার হয়ে যাবা আপন দুই ভাই প্রতিবেশী তো দূরে তো আপনারা ভাইয়ারা ভাইয়ারা আলাদা থাকেন আলাদা থাকতেই পারেন পর্দাপোশিদার জন্য আলাদা হয় এক সময় ভাই ভাই তো আলাদা হওয়া মানে কি আগামী ২০ বছর আর কথা বলবেন না দুইজন ২০ বছর কথা বন্ধ এটারে কেন্দ্র করে ভাতিজা চাচারে সালাম দেয় না কেন আমার আব্বা আর আমার কাকা কথা কয় না তাই আমিও সালাম দিব না কাকা দেখেন আমরা দুইজন ভাই ভাই কথার কথা আমাদের মাঝে মান অভিমান হইতে পারে আবার ঠিক হয়ে যাব কিন্তু আমাদের দুইজনের মান অভিমান আমাদের সন্তানদের মাঝে কেন যাবে ভাইয়ে ভাইয়ে একটু মান অভিমান হইতে পারে তো একজনে আপনার চাচা লাগে আরেক দিক দিয়ে জ্যাঠা লাগে সম্পর্কে আপনি জ্যাঠাকে সালাম দেন না কেন তুমি জ্যাঠাকে সালাম দাও না আমার জ্যাঠা আমার আব্বার সাথে কথা বলে না চাচাকে সালাম দেয় না চাচাকে কেন সালাম দিলেন না আমার চাচা আমার আব্বার সাথে কথা বলেন আরে চাচা আর বাবা কথা বলে না সমস্যা আপনার কোথায় তো নবী বলে প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো খাঁটি ইমানদার হবা প্রতিবেশী পরে আপন ভাইয়ের খোঁজ নিছেন নিদে কথার কথা আমি বলছি না এমন এই এলাকায় কেউ আছে এমনি বললাম চার নাম্বার ওয়া আহিব্বা লিন্নাস মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমা নিজের জন্য যা পছন্দ করবা মানুষের জন্য তা পছন্দ করবা তুমি খাঁটি মুসলমান হয়ে যাবা পাঁচ নাম্বার ওয়ালা তুকসিরি দেহকা ফাইন্না কাসরতার দেহকে তুমি তুল কলবা আবু হুরায়রা বেশি হাসবা না বেশি হাসি অন্তর মৃত বানায়া দেয় অধিক হাসি অন্তর মৃত বানিয়ে দেয় এটা ট্রাই করবেন কিভাবে মাঝে মাঝে বন্ধুরা খুব হাসাহাসি করেন অনেকক্ষণ হাসাহাসি করতে 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 দেখবেন নামাজ পড়তেও আর ভাল লাগে না কারণ আপনার দিল এমন মরা মরছে অন্য কিছু আর তেমন ভাল লাগে না খারাপ লাগে হাসা নিষেধ না অতিরিক্ত অট্টহাসি তো নিষেধ হাসি তো তিন প্রকার আত্মাবাস্যুম মুস্কি হাসা আর দেহকু স্বাভাবিক হাসা আল কহকহা অট্টহাসি দেওয়া অট্টহাসি তো নিষেধ দেহকুন স্বাভাবিক হাসি ঠিক আছে আমাদের নবীজিও স্বাভাবিক হাসতেন মাঝে মাঝে স্বাভাবিক হাসতে হাসতে আল্লাহ রসুলের সামনের দাঁত মুবারক গুলোও দেখা যাইত সুবহানাল্লাহ তার মানে অট্টহাসি না তাহলে পাঁচ নাম্বার বেশি হাসলে অন্তর মরা বানায় দেয় প্রিয় ভাইয়েরা এই হাদিস থেকে পাঁচটি জিনিস শিখলাম যদিও হাদিস থেকে আমাদের উদ্দেশ্য একটা আলোচ্য বিষয়ের সাথে সেটা হলো গুনাহ ছেড়ে দেওয়া হারাম কাজ ছেড়ে দেওয়া নিষিদ্ধ কাজ ছেড়ে দেওয়া এটা জানতে গিয়ে আরো চারটা জিনিস জানছি এক নাম্বার হারাম থেকে বাঁচো শ্রেষ্ঠ আবেদ হবা দুই নাম্বার তোমার জন্য আল্লাহ যা বরাদ্দ করেছেন এতে সন্তুষ্ট হও মনের দিক থেকে ধনী হয়ে যাবা তিন নাম্বার প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো খাঁটি মুমিন হয়ে যাবা চার নাম্বার নিজের জন্য যা পছন্দ মানুষের জন্য এটা পছন্দ করবা খাঁটি মুসলমান হয়ে যাবা
পাঁচ নাম্বার আবু হুরায়রা বেশি হাসবা না বেশি হাসি অন্তর মৃত বানিয়ে দেয় প্রিয় ভাইরা যুবক ভাইরা অনেকে আছি আমরা মাঝে মাঝে চার পাঁচ জন একসাথে হইলে আমি বলছি না হাসাহাসি করা একদম নিষেধ আপনি হাসবেন লিমিটের মধ্যে হাসেন এত পরিমাণ হাসেন যে হাসতে হাসতে ওই মজলিসটা শয়তানের মজলিসে রূপান্তরিত হয়ে যায় এর মানে শয়তান আপনাদের চারিদিক থেকে ভয়ঙ্করভাবে ধোঁকা দেওয়ার চেষ্টা করে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন